রিয়া আর আমার চ্যানেল রিয়াজবাল্টে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি মার্সের আইশ্যাডো প্যালেক তো এখন সবারই একটা আই শ্যাডো প্যালেটের খুব দরকার হয় আমি তার জন্য ভেবেছি যে আজকে একটা তোমাদের কাছে অ্যাফোর্ডেবল প্রাইসে ভালো একটা আই শ্যাডো বক্সের রিভিউ করব। আশা করব আমার এই ভিডিওটা তোমরা এন পর্যন্ত দেখবে এবং তোমাদের ভালো লাগবে আর প্লিজ দেখতে দেখতে একটা লাইক করে দাও আর ভিডিওটার শেষে তোমরা কমেন্টসে জানাতে কিন্তু ভুলবে না যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে তো আমি ভাবলাম এখনকার দিনে মোটামুটি সবারই এখন আই শ্যাডো দরকার থাকে পার্টিতে যাওয়া বলো বিয়েবাড়ি যাও বলো সবার মোটামুটি একটা আই শ্যাডো লাগেই তো ভাবলাম এখন অনেকে আছে স্কুল যারা যায় কলেজ যারা যায় মানে ইলেভেন টুয়েলভে যারা পড়ে যারা যায় স্কুল তারপরে কলেজ যারা যায় তাদের কাছে বাজেট কম থাকে তো একটা মানে মিনিমাম রেঞ্জের মধ্যে আমি একটা আই শ্যাডো প্যালেটের আমি রিভিউ করব অনেকে আছে যারা নতুন মেকআপ শিখছো যারা বিগিনার আছো তাদের পক্ষে এত কস্টলি আই প্রথম দিকে কেনা মুশকিল হয়ে যায় বা যারা আছে যে মাঝে মাঝে মেকআপ করি কিন্তু সেরকমভাবে মেকআপ করি না তারা অনেক রকম এক্সপেন্সিভ আই প্যালেট ব্যবহার করতে চায় না তো মানে একদম মিডিয়াম বাজেটের মধ্যে একটা মিডিয়ামও না আমি লো বাজেট বলছি মিডিয়ামও বলছি না একদম কম প্রাইসে কম রেঞ্জের মধ্যে যদি একটা ভালো আই প্যালেট পাওয়া যায় তাহলে অনেকেরই মনে হয় সুবিধা হবে যেরকম আমার ক্ষেত্রে মনে হয়েছিল যে আমি যখন নতুন মেকআপ শিখছিলাম তখন আমার মনে হয়েছিল যে একটা মানে একদম লো রেঞ্জে দিয়ে যদি একটু শিখতাম কিন্তু ভালো হবে কোয়ালিটি সেরকম হলে ভালো হয় তো আশা করব এরকম অনেকেই আছো যারা দেখছো যে একটুখানি লো রেঞ্জের মধ্যে বাজেটের মধ্যে একটা আই প্যালেট হলে খুব ভালো হয় কিন্তু অনেক সময় হয় কি এত অনলাইনে দাম হয়ে যায় যে সেটা কোনটা ভালো কোনটা খারাপ সেটা কিন্তু বোঝা মানে সমস্যা হয়ে যায় তো ভাবলাম আজকে আমি তোমাদের সঙ্গে সেটারই একটা রিভিউ করি অনেকে আশা করবো কাজে লাগবে তো আমি এই যে প্যালেটটা মার্সের প্যালেট রিভিউ করতে চলে এসেছি এটা মার্সের প্যালেট আর দারুণ আমি এটা আগেও ইউজ করেছি বাট ওটা আমার কোনো কারণে ভেঙে গেছিলো বলে হাজব্যান্ড ভেঙে ফেলেছিলো বলে ওটা আর ইউজ করা হয় না তো এই হচ্ছে মার্সের প্যালেটটা প্রথমে আসি প্যাকেজিংয়ের দিক থেকে এটা সুন্দর একটা ব্ল্যাক কালারের কার্ডবোর্ড প্যাকেজিং আছে আর এখানে সুন্দর করে লোগো দেওয়া আছে মার্সে আর উপরে ডট 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 করে কালার দেওয়া হয়েছে মানে এই কালারগুলো ভেতরে বোঝাতে চাইছে সেরকম না জাস্ট আই আইসাইডও প্যালেটের একটা কালার কালার এখানে বসিয়ে দিয়েছে এখানে লিখেছে শাইন লাইক সান তো এটা নিচে লেখা আছে এখানে টোয়েন্টি সেভেন কালার্স আই প্যালেট মানে টোয়েন্টি সেভেন এর ভেতর একটা কালার আছে কালারগুলো আছে আর পেছনে এখানে একটুখানি বলে দিই এটা শেড নাম্বার জিরো টু তো এর এই আই শ্যাডো প্যালেটের অনেকগুলো ভ্যারাইটিস হয় তো এর মধ্যে আমি জিরো টুটা ইউ মানে ব্যবহার করছি একটা হলো ম্যাট হয় ম্যাট ফিনিশিং আর একটা একটু গ্লিটারি হয় গ্লিটারিও বলবো না জাস্ট একটু শাইন টাইপের হয় সেরকম আছে কিন্তু আমি জিরো টুটা আমি নিচ্ছি তো ম্যাটের মধ্যেও আবার ভাগ আছে তো আমি জিরো টুটা আমি নিয়েছি এবং এর প্রাইস এমআরপির প্রাইস লেখা আছে দুশো নিরানব্বই টাকা বাট আমি ফ্লিপকার্টে এখন পেয়েছি টু ফোরটি ফোরে অনেক সময় ছাড় দেয় অফার থাকে তো তার জন্য আমি দুশো চুয়াল্লিশ টাকায় পেয়েছি তোমরা নর্মাল স্টোর থেকেও নিতে পারো এবার যার যেখানে যেরকমভাবে সেল করবে সেরকমভাবে নিতে হবে বাট আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি তো সেখানে আমার টু ফোরটি ফোরে পেয়েছি আর এর এক্সপায়ার ডেট আছে এটা দু হাজার কুড়ি থেকে দু হাজার পঁচিশ অব্দি ইউজ করতে পারবো তো ভালো করে বুঝে নাও অনেকটা সময় আমি ইউজ করতে পারবো আর যেহেতু সেটা কম লাগে তো তার জন্য এত মানে সময়টা দিয়েছে দু হাজার পঁচিশ অবধি আরামসে আমরা ইউজ করতে পারবো কি কি দিয়ে তৈরি আছে সেখানে পেছনটা কার্ডবোর্ডের পেছনেই লেখা আছে আচ্ছা এখানে ওয়ার্নিং কি কি করা যাবে না যদি কারো র্যাশ হয়ে উঠে যায় সঙ্গে সঙ্গে তো এটা ইউজ করা যাবে না এবং বাচ্চাদের এটা ইউজ করানো যাবে না তো গেল আর এবার এটা প্যাকেজিং তো বাইরের থেকে কাটবোর্ড প্যাকেজিং প্রাইস সবই বলে দিলাম এবার একবার ওপেন করব তো এটা বেশ ভালোভাবেই ওপেন করা আছে আমি সরি নিচের দিক থেকে হয়তো মেবি খুলেছিলাম আগে মানে এটা আমি তো একবার খুলে দেখা হয়ে গেছে তো খুব ভালোভাবে প্যাক করা ছিল খুব ভালোভাবে ফ্লিপকার্ট থেকে আর এই দেখো ওপরে একটা এরকম উপরে একটা কভার মতন দেওয়া আছে যাতে এটা ঠিকঠাক থাকে আর এর ভেতরে একটা অ্যাপ্লিকেটারও দেওয়া আছে আশা করব বুঝতে পারছো বাট এটা কোনো কাজের না কোনো কাজেই আসে না জাস্ট এমনি দিয়ে রেখে দিয়েছে এটা কোনো কাজে আসবে না আর এই হচ্ছে এর ভেতরেরটা আর পেছনেও দেখো এখানে সেম জিনিস মার্কস দেওয়া আছে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে ঠিক আছে ওয়ার্নিং দেওয়া আছে আর এখানে শেড নাম্বার জিরো টু আর আর ওপরেও ঠিক এখানেই দেখো দেওয়া আছে পার্ল আই শ্যাডো দেখো দেওয়া আছে ওপরে আর এবার এটা ওপেন করব তো এটা প্লাস্টিকের জারে আছে প্লাস্টিক ওপরে পুরোটাই গোল রাউন্ড শেপে আর প্লাস্টিক আছে আর এখানে একটা আটকানো দেখো একটা লক মতন আছে এই যেরকমভাবে আওয়াজ হচ্ছে কিন্তু আমার যেটা মনে হয়েছে এই ওপরের কভারটা একদমই ভালো না মানে চিপ কোয়ালিটি বলতে পারো কারণ আমার একবার যেটা হচ্ছে জাস্ট একটু হাতে থেকে পরে একটা একদম ভেঙে গেছিলো তো এই কোয়ালিটিটা এই নিচের কোয়ালিটিটা একদম ভালো না তার একদমই ভালো না আর এখানে ছোট ছোট দেখো কালার আছে সব ছোট ছোট বক্সে কালার সেট করা আছে এবং এগুলো পুরোই ম্যাট আছে শুধু এর মধ্যে তিনটে আছে যেটা একটু শাইন ভাব দেবে শাইন ভাব দেবে সেটা হচ্ছে এটা এই কালারটা দেন এই কালারটা এটা আর এই কালারটা তো এই তিনটে কালার শাইন করে তো এটা খুব ভালো যদি চোখের মধ্যে একটু শাইন ভাব দিতে চাই তো এই তিনটে কালারই আমাদের লাগে বেশিরভাগ সময় তো এটা অল পারপাস ইউজ করা যায় এই যেগুলো শাইনের ব্যাপার আছে তো এই হচ্ছে কালার হলুদ লাল নীল মোটামুটি ব্ল্যাক সব কালারই হোয়াইট সব কালারই আছে আর এই তিনটে কালারই শুধু একটুখানি শাইন দেবে বাদ বাকি সবই ম্যাট ফিনিশ তো এবার তো এটা প্যাকেজিং সব দেখিয়ে দিলাম কিন্তু ওই ওপর প্লাস্টিকটা একদম ভালো না যখন তখন হাটা থেকে পড়ে গেল একদম ভেঙে যাবে তো এবার আসি পিগমেন্টেশন দিক থেকে তো আমি তোমাদের একটুখানি ওখান করে দেখিয়ে দিই প্রথমটা একটু লালটাই দিই দেখো এই দেখো পিগমেন্টেশন মানে খুব হাই পিগমেন্টেশন আমি বলতে পারবো না কজ এখানে এখানে হাই পিগমেন্টেশন বললে ভুল হবে এটা এই প্রাইজে দুশো চুয়াল্লিশ টাকায় এই প্রাইজে একদম ঠিকঠাক আছে এটা গ্রিন বটল গ্রিন কালার মানে এর মধ্যে সবকটা যে একদম খুব ভালো আমি সেটা বলছি না বাট এই প্রাইজে এটা একদম ঠিকঠাক দেখো দেখতে পাচ্ছ বাট এখানে হাতে একটু ক্যামেরাতে জানি না কেন লালটা আরও একটু ডার্ক আমার হাতে আছে এখানে একটু অরেঞ্জ অরেঞ্জ দেখাচ্ছে তো এই হলো সে দেখো শেড মানে শেডগুলো আমি একটু দেখিয়ে দিলাম সোয়েচেসগুলো দেখিয়ে দিলাম যাতে তোমাদের একটু সুবিধা হয় তো এই হলো পিগমেন্টেশান এই প্রাইজে এই পিগমেন্টেশান সত্যি ভাবা যায় না তো মোটামুটি আমি যদি এটাকে পাঁচের মধ্যে র্যাঙ্ক করি তাহলে আমি একে আমি ফোর দিতেই পারি হামেশা কারণ এই প্রাইজে এই পিগমেন্টেশান খুব ভালো পিগমেন্টেশানও ভালো শুধু আমি এক কেটে নিচ্ছি প্লাস্টিকের জন্য প্লাস্টিকের এইটা একদমই বেকার আর অ্যাপ্লিকেটারও বেকার তো বাদ বাকি সব ঠিক আছে যদি তোমরা এই প্রাইজে নিতে চাও মানে অ্যাফোর্ডেবল প্রাইজে নিতে চাও তাহলে এটা ট্রাই করে দেখতে পারো খুবই ভালো একটা মানে আই প্যালেট আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করব আমার ভিডিওটা তোমাদের ভালো লাগছে আর প্লিজ লাইক শেয়ার করতে কিন্তু ভুলো না